अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल फूड ब्लॉग को भाइलट। आबारो आरेकटी रमजान मास चले एलो आर रमजान मासेर इफतारे मिष्टि बुंदिए ना होले तो चलेई ना, ताई ना? आज तैरी करे देखाबो खूब सहजे किभाबे प्रथमबारे परफेक्ट मिष्टि बुंदिया तैरी करे फेलते पारबेन। साथे शेयर करब आपनादेर साथे किछु टिप्स एबं टेक्निक। आशा करछि आपनादेर सबार काछे आजके आमार ई रसालो मिष्टि बुंदियार रेसिपिटी भालो लागबे। तो भालो लागले चैनलटी सबस्क्राइब करते भुलबेन ना नतून सब रेसिपि देखार जोन्नो। पाशे थाका बेल आइकनटी क्लिक करे देबेन, चाइले फैमिली फ्रेंड्सेर साथेओ शेयर करते पारेन। आर हाँ, आपनादेर एकटी लाइक ओ कमेंट आमाके अनेक बेशी उत्साह जोगाय। आर रमजान स्पेशल आरो किछु रेसिपि आछे आमार चैनेले, सेगुलो लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिए देब। तो आर कथा बाड़ाछि ना, चले जाच्छि मूल रान्नाय। मिष्टि बुंदिया तैरि करार जन्य आमार लागछे एक कप बेसन, और आमी आजके मेजारमेंट कपेर एक कप बेसन दिए मिष्टि बुंदिया तैरि करे देखाबो। तो बेसनटिके अवश्यई खूब भालोभावे ढेले निते हबे जाते करे एर भितरे कोनो लाम्स ना थाके। परफेक्ट बुंदिया तैरि करते होले आपनाके अवश्यई बेसनटिके एइभावे ढेले निते हबे, और एक्सट्रा जे लाम्सगुलो आछे एगुलो फेले दिच्छि। এভাবে খুব ভালোভাবে বেসনটি তেলে নিলে আপনার বুন্দিয়াটা একদম সফট হবে আর একদম ফুলকো হবে। তো অবশ্যই বেসনটিকে খুব ভালোভাবে তেলে নেবেন। এখন বেসনটিকে নরমাল পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এখানে পানির পরিমাণটা হচ্ছে আপনি যে কাপটি দিয়ে বা মেজারমেন্ট কাপটি দিয়ে বেসনটি নিয়েছেন, যদি এক কাপ বেসন নিয়ে থাকেন তাহলে পুরো এক কাপ পানি আপনার এখানে লাগবে। তো আমি যেহেতু মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ বেসন নিয়েছি, তো আমার সেই মেজারমেন্ট কাপেরই থার্ড ফোর্থ কাপ পানি লেগেছে। আর অবশ্যই একবারে পানি দিয়ে বেসনটিকে গুলাতে যাবেন না, কিছুটা অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এইভাবে গুলিয়ে নিতে হবে। আমি এখন একটি হ্যান্ড উইক্স নিয়ে নিচ্ছি, যেহেতু এটিকে খুব ভালোভাবে ফেটাতে হবে। যদি হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকে তাহলে এই কাজটি কাঁটা চামচ দিয়ে করতে পারেন। আর বাটারের ঘনত্বটা হবে ঠিক এরকম, উপর থেকে যখন ফেলবেন তখন নিচে একটি দাগ থেকে যাবে। এখন এখান থেকে অর্ধেকটা বাটার আমি তুলে রাখছি, এতে করে আমি একটু কালার অ্যাড করব, যেহেতু বুন্দিয়া বাজারে দুই তিন ধরনের কালারে পাওয়া যায়, আপনারা না চাইলে নাও করতে পারেন। তো অর্ধেকটা বাটার তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন ফোঁটা রেড ফুড কালার, এটা যে কোনো সুপার শপে আপনি কিনতে পাবেন। এখন এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাটারের সাথে। এখন এটিকে সাইডে রেখে দিয়ে আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। তো বুন্দিয়াগুলো ভাজার জন্য আপনাকে অবশ্যই সয়াবিন তেলটা ডুবো তেলের পরিমাণে দিতে হবে, আর এরকম ছিদ্রযুক্ত একটি চামচ বা বাসায় যেটাই থাকে ঝাড়নিও থাকে সেটা দিয়েও আপনি করতে পারবেন। এখন তেলটাকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এখানে একটি ফোঁটা দিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ঠিক একটা গরম হয়নি। এ পর্যায়ে যদি আপনি বুন্দিয়াগুলো ভাজতে ধরেন তাহলে এরকম চ্যাপটা চ্যাপটা হবে। দেখতেই পাচ্ছেন এই শেষের বুন্দিয়াটি একদম নিচ থেকে একবারে উঠে এলো এবং একটি আরেকটির গায়ে ঠিক এভাবে লেগে যাবে না। তো অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন আমি এরকম একটি ঝাড়নিযুক্ত চামচে খুব অল্প পরিমাণে ছড়িয়ে দিব, যাতে করে বুন্দিয়াগুলো পড়তে শুরু করে। আর হ্যাঁ, চামচটি নিয়ে বেশি ঝোঁকাতে যাবেন না বা নাচানাচি করতে যাবেন না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদমই হবে না। তো এভাবে তেলটিকে কিছুটা উঁচুতে ধরে রাখতে হবে, তবে খুব বেশি উঁচুতে রাখা যাবে না, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। চাইলে হালকা একটু সরিয়ে দিতে পারেন, কিন্তু বেশি নাচানাচি বা ঝোঁকাঝুঁকি করতে যাবেন না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো চ্যাপটা চ্যাপটা হবে আর দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো হবে না। আর হ্যাঁ, চুলোর আঁচটি কিন্তু মিডিয়ামে রাখবেন না, কেননা তেলটি অলরেডি গরম। তো আপনি যদি চুলোর আঁচটি মিডিয়ামে রাখেন তাহলে বুন্দিয়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তাই চুলোর আঁচটি আপনাকে মিডিয়াম লোয়ের ঠিক মাঝামাঝি রাখতে হবে, আর তেলের গরমটা বুঝে এটাকে পর্যায়ক্রমে বাড়াতে এবং কমাতে হবে, তাহলেই আপনি পারফেক্ট বুন্দিয়া বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার বুন্দিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন আরও কিছুটা আরেকটু গাঢ় কালারের বুন্দিয়া তৈরি করে নেব। তো পরবর্তী বুন্দিয়া ভাজার জন্য অবশ্যই এই চামচটিকে আপনার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনি যদি পরিষ্কার করে না নেন তাহলে কিন্তু বুন্দিয়াগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। তো অবশ্যই চামচটিকে আবারও পরিষ্কার করে নিতে হবে। তো আমি এই পর্যায়ে বুন্দিয়াটাকে একটু গাঢ় কালার দিয়ে ভাজতে যাচ্ছি। তো আপনার যদি পছন্দ না হয় আপনি নাও করতে পারেন,
চাইলে অন্য আরেকটি কালারও ব্যবহার করতে পারেন। তো আমি অন্য একটি কালার ব্যবহার না করে এই বুন্দিয়াটাকে একটু লালচে কালারে করে ভেজে নিয়েছি। এখন এই বুন্দিয়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা মুক্ত দানার মতো জলজলে হয়েছে আর সবগুলো একই শেপে একই রকম এসেছে। এগুলো তুলে নিয়ে এখন আমি যে রেড কালারের বেসনের বাটাটা রেখেছিলাম এখন সেগুলো ভেজে নিব। তো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন, তাহলে বুন্দিয়াগুলো পড়তে সুবিধা হবে এবং একটি আরেকটির গায়ে লেগে যাবে না। তো বুন্দিয়া বানানোর জন্য আপনাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হচ্ছে, আপনার তেলটি পুরোপুরি খুব ভালো গরম থাকতে হবে আর প্রত্যেকবারে চামচটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, আর চামচটি নিয়ে বেশি ঝোকাঝুকি বা নাড়াড়ি করা যাবে না। তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার বুন্দিয়াটা একদমই পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো এরই মধ্যে কিন্তু সব বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি একই বাটা দিয়ে তিনটি কালার ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন বা চাইলে এরকম হালকা কালারেরও করতে পারেন। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী কালারগুলো ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর সবগুলো বুন্দিয়ার শেপ একই রকম, ঠিক মুক্তোর দানার মতো, তাই না? তো একটি উঠে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বুন্দিয়াটা কিন্তু অনেকটা মচমচে হয়েছে, এভাবে নাড়লেই ভেঙে যাচ্ছে। তো আমার প্রত্যেকটা টিপস এবং টেকনিক যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের বুন্দিয়াগুলোও ঠিক একই রকম হবে। আর যদি দেখেন এরকম একটু ট্যাড়া প্যাড়া আছে তো সেগুলোকে হাত দিয়ে একটু ভেঙে সোজা করে নিতে পারেন। তো আপনাদের এখন আমি বুন্দিয়াগুলো খুব ভালোভাবে দেখাচ্ছি যে বুন্দিয়াগুলোর প্রত্যেকটা শেপ একই রকম কি না আর কতটা ঝরঝরে দাঁত হয়তো বা দেখেই বুঝতে পারছেন, আর অনেকটা কিন্তু মচমচেও রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো দেখতে কিন্তু অনেকটা মুক্ত দানার মতো মনে হচ্ছে। তো এখন চলে যাব আমি পরবর্তী প্রসেসে। এখন একটি চুলোতে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। তো আপনার পানি এবং চিনির রেশিওটা হবে, আপনি যদি 1 কাপ বেসনের বুন্দিয়া তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার লাগবে 1 কাপ চিনি এবং 1/2 কাপ পানি। চুলোর আঁচটি মিডিয়ামে রেখে যখন পানিটা পুরোপুরি ফুটতে শুরু করবে এবং চিনি গলে যাবে সাথে সাথেই চুলোটি অফ করে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমার এখানে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে, আপনারা চাইলে এখানে গোলাপ জল কিংবা এলাচ গুঁড়ো কিংবা গোটা এলাচও ব্যবহার করতে পারেন। তো পানিটি খুব ভালোভাবে ফুটে উঠলে সাথে সাথে কিন্তু চুলোটি অফ করে দিবেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস, এতে করে চিনির শিরাটি ঠান্ডা হলেও কিন্তু জমে যাবে না। তো অবশ্যই এখানে লেবুর রসটি ব্যবহার করতে হবে। লেবুর রসটি দিয়ে এখন হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এটিকে আমি নামিয়ে নিচ্ছি, কেননা কারেন্টের চুলো আমি রান্না করছি আর কারেন্টের চুলো অফ করে দেওয়ার পরও এর কিছুটা তাপ থাকে, এ তো আমরা সবাই জানি। আর এই গরম গরম বুন্দিয়া এবং গরম গরম শিরার মধ্যে এটিকে ঢালতে হবে। তো গরম শিরায় সম্পূর্ণ বুন্দিয়াগুলো 1-1 করে ঢেলে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে বুন্দিগুলোকে নেড়ে চেড়ে নিব যাতে করে রসগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে পড়ে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন এটিকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য, এতে করে রসগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এর মাঝে আমি কয়েকবার একটু ঢাকনা খুলে বুন্দিগুলোকে উপর নিচ করে দিয়েছি যাতে করে রসগুলো সমানভাবে বুন্দিয়ার ভিতরে ঢুকতে পারে। তো আপনার হাতে যদি সময় না থাকে তাহলে এটিকে চুলোর একদম লো আঁচে 10 মিনিটের মতো রাখতে পারেন, তাতে করে বুন্দিয়াগুলো কিন্তু সব রস টেনে নেবে। তো আমি এই বুন্দিয়াগুলোকে চুলোর একদম লো আঁচে 5 মিনিটের মতো রেখেছিলাম, এতে করে বুন্দিয়াগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন সবগুলো রস টেনে নিয়েছে, আর রসগুলো টেনে নিয়ে বুন্দিয়াটা কিন্তু আরও কিছুটা বড় হয়ে গিয়েছে। তো ব্যাস, তৈরি হয়ে গেল মিষ্টি বুন্দিয়ার রেসিপি। এখন একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি মিষ্টি বুন্দিয়া। দেখে হয়তো বা বুঝতেই পারছেন মিষ্টি বুন্দিয়াগুলো রসের টই টুম্বুর আর সবগুলো বুন্দিয়া একই সাইজের, তাই না? তো আমার এই রেসিপির প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ঠিক একইভাবে ফলো করেন আপনাদেরও বুন্দিয়াতে ঠিক একই রকম পারফেক্ট হবে। তো এভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন নিমিষেই মিষ্টি বুন্দিয়া।
এখন একটু তুলে দেখাচ্ছি যে মিষ্টি বুন্দিয়ার ভিতরে রসটা কি পরিমাণে ঢুকেছে। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াটা কিন্তু পুরোপুরি রসটি টেনে নিয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।